মামিস কিচেন আজ আপনাদের জন্য একটা দারুণ রান্না নিয়ে এসেছে, কাতলা মাছের তেলের বড়া। মামিস কিচেনের এই চ্যানেলে আপনাদের পুরো বাংলার রান্না শেখানো হয় আর রান্না করে দেখানো হয়। ছোট ছোট অনেক ট্রিক্স থাকবে, ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। কাতলা মাছের তেলের বড়া দারুণ খেতে লাগে, সেটা গরম ভাত দিয়ে আর ডাল দিয়ে, দুটো দিয়েই দারুণ খেতে লাগে। আশা করা যায় আপনারা যদি এই ধরনের ঠিক সেম জিনিস তৈরি করতে পারেন তাহলে আর কিছু লাগবে না, শুধু গরম ভাত আর ডাল দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন, সাথে কাঁচা লঙ্কা। মামিস কিচেনের এই রান্নাগুলো যদি সত্যিই আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর প্লিজ বেল বাটনটা টিপে দেবেন, তাহলে আপনারা নতুন নতুন ইনোভেটিভ রান্না পেতে থাকবেন। মাছের তেলটা কীভাবে ছাড়াতে হয় দেখুন, এখানে যে এই জিনিসগুলো থাকে এগুলোকে ভালো করে ছাড়াতে হবে, না হলে তেতো লাগবে খেতে। আর ঠিকঠাক ছাড়িয়ে যদি মাছের তেলের বড়াটা ঠিকঠাক করা যায় তাহলে অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে বা ডালের সাথে খেতে। এখানে অনেকটাই মাছের তেল আছে, 300 মতো মাছের তেল আছে এখানে। এই নাড়িগুলোকেই ঠিক করে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে ফেলে দিতে হবে। দেখুন তেলটা কিন্তু একদমই সাদা, মাছের তেলটা সেইভাবেই নেবেন দেখে, তবেই মাছের তেলটা বুঝবেন যে একদম ঠিকঠাক আছে, একদম টাটকা মাছের তেল সাদা হলে। মেন এই তেলটা ছাড়ানো, ঠিক করে পরিষ্কার করা, তাহলেই মাছের তেল খেতে দারুণ লাগে। বড়া বানানোটা খুবই ইজি, এইভাবে ছোট ছোট করে কেটে রাখছে। দেখুন এইভাবে সাইজে কেটে রাখা হচ্ছে। এখানে দেখুন পেঁয়াজ আর রসুন আছে, এই পেঁয়াজ আর রসুনটা ঘষা হবে, ঘষে এর সাথে দেওয়া হবে বড়ার সাথে। খুবই ইজি প্রসেস এবং খুব কম সময় লাগে। একটা পেঁয়াজের অল্প কুচি দেওয়া হলো এখানে, আর রসুনটা এইভাবে ঘষে নেওয়া হয়েছে, তার সাথে পেঁয়াজও আছে, হাফ পেঁয়াজ ঘষে নেওয়া হয়েছে। এখানে 100 আতপ চাল আছে যা গাঢ় গাঢ় করে পেস্ট করে নেওয়া হয়েছে মিক্সিতে। ঘষা পেঁয়াজ আর রসুনটা দেওয়া হচ্ছে, এবার চাল বাটাটা দেওয়া হচ্ছে। হলুদ দেওয়া হলো মাঝারি চামচে, হাফ চামচ। স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। বড় চামচে 1 চামচ বেসন দেওয়া হলো, যাতে বড়াটা একদম ঠিকঠাক হয়, একটু আঠা আঠা মতো হলে বড়াটা ভালো তৈরি হবে। এবার এটাকে ভালো করে মেশানো হচ্ছে। আতপ চালের পেস্টে একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল, এটা রেডি হয়ে গেছে একদমই। মাখাটা ঠিক এরকম হবে, একটু ঘন ঘন টাইপের হবে মাখাটা, একদম শুকনো শুকনো হবে মাখাটা। যদি একটু পাতলা হয়ে যায় তাহলে অল্প বেসন আরও দিতে পারেন। আর একটু বেসন মেশানো হচ্ছে একটু ঘন হওয়ার জন্য। এইবার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং মাখাটা একদমই ঠিকঠাক আছে। দেখুন ঠিক এইটুকু তেল দেওয়া হয়েছে, একদমই অল্প তেল লাগে, তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে বড়াটাকে ছোট ছোট করে দেওয়া হচ্ছে, ঠিক সাইজটা এইরকম হবে। বড়াটাকে এবার উল্টে দেওয়া হচ্ছে, যেমন পুরো লাল হয়ে গেছে তার মানে এই পিঠটা একদমই কমপ্লিট। অপোজিট সাইডটা একটু ভালো করে ভাজতে হবে, তাহলেই বড়াটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত তেল উঠেছে, অনেকটাই তেল উঠেছে, অল্প তাই তেল দিতে হয়। বড়াটা একদমই রেডি হয়ে গেছে, এটা কাতলা মাছের তেলের বড়া, যে ব্রাউনিশ হয়ে গেছে কালারটা। আর এই সময় আমরা তুলে নেব, ঠিক এইরকম ডিপ ব্রাউন হলে আপনারা নামিয়ে নেবেন। তেল কতটা বেড়ে গেছে দেখুন,